स्वागत निউজ 24 दिनेर संबादे संगे रयेछि आमि ফারনাজ জুই। शिरोनाम देखछिलेन एबारे विस्तारित। ব্রাহ্মণবাড়িয়ায় नौका डुबिर घटनाय एखन पर्यन्त 22 जनेर मृतदेह उद्धार करा हयेছে। এই ঘটনায় 7 জনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা করেছে নিহতের স্বজনেরা। এর মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে যাত্রী বোঝাই নৌকাকে ধাক্কা দেয়া দুটি বালু বোঝাই ট্রলার আটক করেছে পুলিশ। বিজয়নগর থেকে হুমায়ুন কবির জীবনের প্রতিবেদন জানাচ্ছেন তামিমুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার লুইস্কার বিলে নৌকা ডুবির ঘটনায় শনিবার সকালে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উদ্ধার অভিযান শুরু হলে ভিড় করে হাজার হাজার মানুষ। দুর্ঘটনার কারণ নিয়ে ছিল তাদের নানান মত। আমার পরিবারের মারা গেছে, আমার ভাবি মারা গেছে, বাচ্চাটাকে এখন আমরা খুঁজে পাই নাই, আর ভাই অসুস্থ আছে। একটা যাত্রী মনে করুন, এটা প্রচুর পরিমাণে অধিক পরিমাণে মনে করুন যাত্রীবাহী হয়েছে। হওয়াতে গিয়ে সেটা রাস্তাতে আসার কারণে একটা ভালো ধাক্কার সাথে সেটা এই অ্যাক্সিডেন্ট করছে। প্রশাসনের মাধ্যমে দায়িত্ব মানে তদন্ত করে দেখবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন নৌকায় ঠিক কতজন যাত্রী ছিল তা সঠিক কোনো তথ্য জানা যায়নি। আর নিখোঁজের কোনো অভিযোগ না থাকায় নতুন করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে না। আমাদের কাছে কোনো নিখোঁজের সংবাদ নাই, আমরা অপেক্ষা করতেছি যদি কোনো নিখোঁজের স্বজনের সংবাদ পাওয়া যায়। তো আমরা অপেক্ষা করব যে সন্ধ্যাবন্ধ হয়তো অপেক্ষা করবো, জেলা প্রশাসন আছে এখানে, পুলিশ প্রশাসন আছে, যে আরো কোনো নিখোঁজের সংবাদ পাওয়া যায় কিনা। এদিকে এই ঘটনায় 7 জনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা হয়েছে। এর মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর বালুবাহী ট্রলার দুটিও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, এখনো কতজন নিখোঁজ আছেন, কি বলছেন স্থানীয়রা? ট্রলারটি উদ্ধার করা হয়েছে কিনা? বিজয়নগরের যে ট্রলার এবং ইঞ্জিলের নৌকার যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় যারা নিহত হয়েছিলেন তাদের সকলেরই লাশ দাপন সম্পন্ন হয়েছে, এবং আমরা জানতে পেরেছি যে নিহতের একজন সেলিম মিয়া নামের, তিনি বাদী হয়ে 7 জন সহ অজ্ঞাতনামা মামলা করেছেন, এবং গতকালকে 3 জনকে গ্রেপ্তার করেছে এবং আজকে 2 জনকে গ্রেপ্তার করেছে। আর উদ্ধার অভিযানের বিষয়ে যদি আমি বলি, তাহলে আমরা দেখেছি যে সকালের থেকে দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজন অনেক সক্রিয় ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে আসলে উদ্ধার কাজ তেমন একটা হচ্ছে না। কারণ তারা বলছেন যে এখানে নিখোঁজের সন্ধান কোনো অভিযোগ নাই, যে আসলে কারো নিখোঁজ অবস্থায় আছে এমন কোনো স্বজন অভিযোগ করছেন না দেখে তারা আর কোনো অভিযান চালাচ্ছেন না। তো আমরা যেটি লক্ষ্য করেছি যে এই বিজয়নগরের যেই বিলে যেই ট্রলার এবং নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই জায়গাটিতে এখানকার সাধারণ মানুষের উচ্চে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি, এবং বর্তমানে এখানে এখনও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস এবং উদ্ধারকর্মীরা সহ তারা কাজ করছেন। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের লোকজন এখনও এই জায়গায় অবস্থান করছেন। তবে সব কিছু মিলে বলা যেতে পারে যে এই বিজয়নগরে যে ঘটনাটি ঘটেছে সেটি একটি মর্মান্তিক দুর্ঘটনা বলে এলাকাবাসী উল্লেখ করেছেন, এবং যেন সুস্থ তদন্তের মাধ্যমে এই ঘটনাটি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় সেটাই তারা দাবি জানিয়েছেন, এবং নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। জীবন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। কাবুল হামলার জবাবে এবার আফগানিস্তানে আইএসের উপর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে গোষ্ঠীটির একজন পরিকল্পনাকারী নিহত হয়েছে বলে দাবি করছে মার্কিন সরকার। এদিকে কাবুল বিমানবন্দরে জঙ্গি গোষ্ঠী আইএসের জোড়া বিস্ফোরণে বাড়ছে হতাহত, এ পর্যন্ত 175 জনের প্রাণহানি হয়েছে। আবারও জোরালো হচ্ছে হামলার আশঙ্কা। এদিকে আফগানিস্তানে সব দলের সম্মতিক্রমে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে তালেবান। তবে এমন সন্ত্রাসী হামলা তালেবানের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, ডেস্ক রিপোর্ট। কাবুল হামলার জবাবে এবার পূর্ব আফগানিস্তানে আইএসকের উপর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে গোষ্ঠীটির এক সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে মার্কিন সামরিক কর্মকর্তা। এদিকে বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ কাবুলবাসীর জন্য যেন নতুন বিপদের বার্তা দিচ্ছে, বাড়ছে হতাহতের সংখ্যা। চিরচেনা সেই আফগানদের কান্না আবারও যেন ফিরে এসেছে। খাদ্যের অভাবে এরই মাঝে রাস্তায় জড়ো হচ্ছে মানুষ। জাতিসংঘ বলছে আফগানিস্তানের সংঘাত এড়াতে দেশটির 5 লাখের বেশি মানুষ সীমান্ত অতিক্রম করে অন্য দেশে যেতে পারে। তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর থেকেই তাদের সরকার গঠন নিয়ে আলোচনা করছিল। এবার এই গোষ্ঠীর একাধিক সূত্র জানিয়েছে অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে তারা। এই সরকারের দেশের সব নৃগোষ্ঠী ও উপজাতি থেকে উঠে আসা নেতাদের নেওয়া হবে। নতুন সরকারের জন্য এরই মধ্যে প্রায় 1 ডজন নেতার নাম আলোচনায় এসেছে। গুঞ্জন উঠছে তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা ব্রাদার নতুন সরকারের প্রধান হতে পারে। আফগানিস্তানের পানশির উপত্যকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে তালেবানের সঙ্গে আহমদ মাসুদের সমঝোতা হয়েছে। আপাতত কেউ কারো অবস্থানে হামলা চালাবে না, এমন সমঝোতায় উপনীত হয়েছে তারা। এদিকে তালেবান যখন আফগানের মসনদে বসতে যাচ্ছে, ঠিক এমন সময় কাবুলে আবারও হামলার আশঙ্কা বাড়ছে। আগামী কয়েকদিন সবচেয়ে বিপজ্জনক বলে বাইডেনকে এরই মাঝে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন কাবুল হামলা যে তালেবান শাসনের দুর্বলতা শুরু, তা জানান দিয়েছে আইএস। যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জের বার্তা দেওয়া হয়েছে। এরই মাঝে এমন ঘটনায় বেশ সমালোচনার মুখে পড়েছে বাইডেন সরকার। মাসুদ রানা, নিউজ 24। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তুরস্ককে অনুরোধ করেছে তালেবান। তবে আঙ্কারা জানিয়েছে বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তালেবান যে অনুরোধ করেছে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন আগামী 1 সেপ্টেম্বরের পরে কোন ধরনের নীতি গ্রহণ করে তালেবান তা দেখার জন্য অপেক্ষা করছে তার দেশ। এদিকে রাশিয়া এখনও আফগানিস্তানের উপর তালেবানের সার্বভৌম ক্ষমতা মেনে নেয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া এখনও তালেবান গোষ্ঠীকে স্বীকৃতি বা এই গোষ্ঠীর নেতাদের সঙ্গে সংলাপে বসেনি। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে তারা তালেবানের প্রতি জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানিয়েছে। আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের বেশিরভাগই দোহা এবং তাসখন্দে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নিউজ 24কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। তিনি বলেন তারা আশা করছেন আজই দেশে পৌঁছাবেন। এর মধ্যে বেশ কয়েকজন, এখন 6 বা 7 জন আছেন, তার মধ্যে একজন অসুস্থ, 2 জন আসতে চান না, তারা সেখানে থেকে যেতে চান, তারা হ্যাপি উইথ হোয়াটএভার দে আর ডুইং। কিন্তু বাকি যারা আছেন তার মধ্যে বেশিরভাগই ইতিমধ্যে তাসখন্দে এবং দোহায় চলে গেছেন। আর বাকি একটা পার্টিকুলার একটি কোম্পানির 6 জন যারা আছেন, তারা আমরা প্রত্যাশা করছি আজকে যে কোনো মুহূর্তে তারা ফ্লাইটে অনবোর্ড করতে পারবেন। এবার সমুদ্র ছুঁয়ে উড়োজাহাজ নামবে বাংলাদেশেও, আর সেটি কক্সবাজার বিমানবন্দরে। প্রায় ৩,৭10 কোটি টাকা ব্যয়ে সমুদ্রের উপর সম্প্রসারিত হচ্ছে নতুন রানওয়ে। রবিবার এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বাংলাদেশে প্রথমবারের মতো এই প্রযুক্তি দেশের এভিয়েশন খাতকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনীতি ও পর্যটন খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোভা। নীল জলরাশির বুক ছুঁই ছুঁই করে কিছু দূর উড়ে চলা, তারপর পাখির মতোই ডানায় ভর করে সমুদ্রকূলে নেমে পড়া। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতেও এবার এমন করেই নামবে উড়োজাহাজ। প্রাচ্য কিংবা পাশ্চাত্য ঢঙে বাংলাদেশে প্রথমবারের মতো কক্সবাজার বিমানবন্দরে সম্প্রসারিত হচ্ছে রানওয়ে। সমুদ্রের উপর সম্প্রসারিত এই রানওয়ে নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩,৭০৯ কোটি ৬০ লাখ টাকা। সমুদ্র সংলগ্ন বাকখালী নদীর অংশে হতে যাওয়া এই প্রকল্পের কাজ পেয়েছে চীন। প্রকল্পের আয়তায় রানওয়ের দৈর্ঘ্য হবে ১০,৭০০ ফিট। ২০২৪ সাল নাগাদ শেষ হবে পুরো প্রকল্পের কাজ। সমুদ্রে ল্যান্ড রিপ্লেন করে রানওয়ে করা, এটা অনেক মডার্ন কান্ট্রিতে, উন্নত দেশে হয়েছে। আজকে আমরা এই প্রযুক্তি পেতে যাচ্ছি, এটা আমাদের দেশের জন্য একটা বিশাল গর্বের বিষয়। আমরা যেটুকু সেফ যে এখন এটা ১৭০০ ফিট করলে পরে দেখা যাচ্ছে যে অন্যান্য আইল্যান্ডগুলো ততটা এফেক্ট করবে না, সেজন্য আপাতত ১২,০০০-এর পরিবর্তে ১০,৭০০ ফিট পর্যন্ত করা হচ্ছে, ১,৭০০ ফিট বর্ধিত করা হচ্ছে সমুদ্রের উপরে। আগামী ৫০ বছরের চাহিদা ও চ্যালেঞ্জ বিবেচনা করেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেশের পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এই প্রকল্প। আমাদের যত ইকোনমিক অ্যাক্টিভিটিস এখন দক্ষিণাঞ্চল ঘিরে আমাদের সিপোর্টগুলো, ডিপ সিপোর্ট সামনে আসতেছে। শুধু তাই না, এখানে আমাদের যে কোনো ন্যাচারাল ক্যালামিটিস যখন হয়, দুর্যোগ হয়, তখন যে বিদেশি সাহায্য, এবং এটাকে দক্ষিণাঞ্চলে বেশি হয়, তখন ত্বরিতভাবে আমাদের বিদেশ থেকে যেসব রিলিফ অপারেশনগুলো হয়তো ওখানে সরাসরি আসতে পারবে। রবিবার গণভবন থেকে ভার্চুয়ালি স্বপ্নের এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে কক্সবাজারে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে সিভিল এভিয়েশন অথরিটি। শুধু কক্সবাজারবাসীরা, সারা দেশের জন্য গর্বের বিষয়, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করবেন, এটা আসলে অনেক বেশি মর্যাদা বেড়ে যাবে। পর্যায়ক্রমে দেশের সবকটি অভ্যন্তরীণ বিমানবন্দরই আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জানাজায় বহু মানুষ অংশগ্রহণ করলেও কফিনে মরদেহ ছিল না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত শোক সভায় তিনি কথা বলেন। করে বলছি, ফকুল সাহেব আজও জবাব দিলেন যে হাজার হাজার লোক জানাজা পড়েছে। হাজার হাজার লোক জানাজা পড়া আর ও কফিনে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা এটা কি এক কথা? দে আর হাইডিং দি ট্রুথ, কিন্তু এটাই সত্য। দে ক্যানট রান অ্যাওয়ে ফ্রম ট্রুথ। করোনার কারণে নয়, আন্দোলনের ভয়ে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। জিয়াউর রহমানের মাজারে তার মরদেহ না থাকা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটা মিথ্যাচার এবং মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। সরকার এসব ইস্যুগুলো নিয়ে আসায় প্রমাণ হচ্ছে তারা রাজনীতি শূন্য হয়ে গেছে। গতকাল তিনি যে সমস্ত মন্তব্যগুলো করেছেন, উক্তিগুলো করেছেন, এটা কোনো রুচিবান মানুষ করতে পারে বলে আমি মনে করি না। আপনার দাফন হয়েছে, আপনার লক্ষ লক্ষ লোক সেই জানাজায় শরিক হয়েছে, আপনার সবাই তৎকালীন আপনার সেনা আপনার অধিনায়ক এরশাদ সাহেব তিনি নিজে তার বডি ক্যারি করেছেন। ইট ইজ এ ওপেন ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, লাইক মানে এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে রংপুর ও কুড়িগ্রামে। তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলার পানি আবার বেড়ে গেছে। এতে নতুন এলাকা প্লাবিত হয়ে বিপুল মানুষ পানিবন্দী। ফেরিতে, বসত বাড়িতে পানি না থাকলেও কৃষি জমি ও সড়ক তলিয়ে আছে। এছাড়া নদী ভাঙছে শরীয়তপুরে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আবার ফুঁসে উঠেছে তিস্তা। ভারতের পাহাড় থেকে ঢল নেমে পানির উচ্চতা বাড়িয়েছে। বছরের বেশিরভাগ সময় শান্ত থাকা এই নদী, এতে তৈরি হয়েছে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা। এরই মধ্যে চরাঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেছেন জনপ্রতিনিধিরা। গেল 2 সপ্তাহে তিস্তা বিধৌত রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেশ কিছু গ্রাম পানিতে তলিয়ে যাওয়া এবং নদীর তীর রক্ষাবাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। তিস্তার পানি বৃদ্ধি তাই আশঙ্কা জাগিয়েছে